চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পেঁয়াজের উৎপাদন বাড়ানোর প্রকল্প নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে এই উদ্যোগ। এ বিষয়ে আগ্রহ বাড়ছে কৃষকদের। তাহেরপুরি জাতের পেঁয়াজ আবাদে আশা দেখছেন তারা। পেঁয়াজের চাষ তেমন একটা করতেন না চট্টগ্রাম অঞ্চলের কৃষক। এই বিভাগের পাঁচ জেলায় পেঁয়াজ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে শুরু হয়েছে একটি প্রকল্প। চলতি অর্থ বছরে চট্টগ্রাম জেলায় 78 হেক্টর জমিতে তাহেরপুরি জাতের পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 45 হেক্টর জমিতে। এবার লক্ষ্যমাত্রা প্রায় 500 মেট্রিক টন। পেঁয়াজের এই জাত নিয়ে বেশ আশাবাদী কৃষকরাও। আল্লাহর রহমতে যদি আবহাওয়া ভালো থাকে এবং আল্লাহর রহমত করে, তাহলে আমি এই জমিন থেকে প্রায় 15-20 হাজার টাকার পেঁয়াজ বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। যেহেতু বাজারে বর্তমান পেঁয়াজের উর্ধ্বগতি, হ্যাঁ, আশা করতেছি এখানকার কৃষকরা এটার এই প্রদর্শনীটা দেখে উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে তারা আরও ব্যাপক হারে পেঁয়াজ আবাদ করবে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছে সীতাকুণ্ডে। 6 থেকে 7টি পেঁয়াজের ওজন প্রায় 1 কেজি। ডিসেম্বর এবং জানুয়ারি মাসের যে টেম্পারেচার 14 কিংবা 15 ডিগ্রি সেলসিয়াস হওয়া দরকার, সে ধরনের আবহাওয়া আমাদের চট্টগ্রাম জেলায় কিন্তু বিরাজমান কম। শীতের ডিউরেশনটা কম হওয়ার কারণে এখানে পেঁয়াজের আবাদটা কিন্তু সাধারণত কম হয়ে থাকে। এই বৃষ্টির হলেও এই পেঁয়াজ নষ্ট হয় না, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় না। এই পেঁয়াজটি আমরা আবাদ শুরু করেছি। 5টি পেঁয়াজই দেখা যাচ্ছে 1 কেজি ওজন, অর্থাৎ 200 গ্রাম পরিমাণ ওজন হয়, 200-250 গ্রাম। আশা করছি এই এলাকাতে এই পেঁয়াজটি সম্প্রসারিত হবে। এই উদ্যোগ অব্যাহত থাকলে পেঁয়াজের আর সংকট থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।